রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডির হাত ধরে মেলাগড় পৌর পরিষদের অন্তর্গত 1 নং ওয়ার্ড রাঙ্গামুড়ায় ঐতিহ্যবাহী বিড়ম্বনা কালী মন্দিরের শুরু হলো 3 দিনব্যাপী শ্রী শ্রী বিড়ম্বনা কালী মায়ের নবম বাৎসরিক উৎসব রবিবার বিকেল 5:30। 3 দিনব্যাপী এই উৎসব ও মেলায় রয়েছে রদ পরিক্রমা, মহাযজ্ঞ এবং মহাপ্রসাদ বিতরণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার শুভ সূচনা করেন রাজ্যপাল এবং উদ্বোধকের ভাষণে তিনি মন্দিরের মূল পৃষ্ঠপোষক বীরমণিকে ধন্যবাদ জানান এবং এই মন্দিরের ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে উৎসব এবং মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন জানান, বর্তমানে বীরম্বনা কালী মন্দির ত্রিপুরা রাজ্যের একটি অন্যতম তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে আর মেলাকে কেন্দ্র করে রাজ্য এবং বহিরাজ্য থেকে দর্শনার্থী এবং দোকানিরা ভিড় জমায় মন্দির প্রাঙ্গণে। আর এই মন্দির নির্মাণের ফলে সমগ্র মেলাগড়বাসীর আরেকটি পরিচয় সৃষ্টি হয়েছে। In the coming years, it will become one of the must-see destinations in Tripura. A new temple built depicting South Indian art and culture and construction work is on in phased manner. Once built, this Veeramma Kali Mata temple would be the tallest temple, one of the India's. The customary rituals were performed in a disciplined manner without congregation in all these years, and it will continue in future also with the grace of Mata Kali. It is heard that even in last year a big celebration was organized to mark the foundation day, in which around 50-60,000 devotees assembled and took part in various religious programs. Veeramani brought saints and religious leaders of South India to perform puja and other rituals in the northeastern part of Tripura. Overall, it was huge celebrations.